بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمان نتو تيني شرب موي كرتتو جهار كرايتو تيني شربو بشي شربو شكتمان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جنی سرشتی کریا چنی مرتو او جیبون تم ادھر کے پرکھیا کری بار جننو کہ تم ادھر مدھے کارمی اتم تنی پاکرم شلی کھما شل الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جنی سرشتی کریا چن ستارے ستارے شبتا کاش دائمائی اللہ سرشتی دے تمہیں کنو خود دیکھتے پائی بینا تمہیں آبار تاکیہ دیکھو কোনো ত্রুটি দেখিতে পাও কি ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينَ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ امی نکوٹ برتی آکاش کے شوشوی تو کریا چھی پردیپ مالا دارا ایبن وادر کے کریا چھی شایتنیر پتی نکھے پر اپو کرون এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير روشه جهنم جنا فاتيا پڑی بے جاکنی وحاتے کنو دال کے نکھیپ کرا ہوئی بے وحادر کے رکھیا جگہ شا کری بے تمہ در نکاٹ کے کنو شطر کو کاری آشے نائیں قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وهرا بولي بي অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير وهرا وهدر أبراد شكار كوريبه ধ্বংসও জাহান্নামে দের জন্য ان الذين يخشون ربهم بالغيب لهم مغفرة واجر كبير যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ جَهَرُوا بِهِ
إنه عليم بذات الصدور তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্যামী ألا يعلم من خلق وهو اللطيف الخبير যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান তো তাহারই নিকট আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফ বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير অথবা তোমরা কি ইয়া হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফিরের তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে
إنما العلم عند الله وإنما أنا نذير مبين بولو يار جان كبول الله رينيكوت আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাইতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بلو তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলামুনা মান হুয়া ফি দালালিম মুবিন বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين বলো তোমরা ভাবিয়া দেখিয়াছো কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহ।